কুন্তিপুত্র অর্জুনকে মহাভারতের সময়কালে সব থেকে বড় ধনুর্ধর মানা হয়ে থাকে। এইরকম মনে করা হয় অর্জুন যদি সঠিকভাবে ধনুক চালানোর কৌশল না জানতেন তাহলে পাণ্ডবদের পক্ষে মহাভারতের যুদ্ধ জেতা অসম্ভব হয়ে উঠত। বেশিরভাগ লোক এটাই জানেন, অর্জুনের মৃত্যু পাণ্ডবদের স্বর্গযাত্রার সময় হয়েছিল। কিন্তু মহাভারতের একটি পর্যায়ে এমন একটি গল্প শুনতে পাওয়া যায় যেখানে বলা হয়েছে অর্জুনের এর আগেও একবার মৃত্যু হয়েছিল। দেবী গঙ্গা অর্জুনের সেই মৃত্যুতে হেসেছিলেন। আসুন তাহলে আমরা জেনে নিই অর্জুনের মৃত্যুতে কেন হেসেছিলেন মা গঙ্গা। নমস্কার, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই কথা অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয়ের পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। এর কিছুদিন পর ভগবান শ্রীকৃষ্ণের কথায় যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। নিয়ম অনুসারে অশ্বমেধের ঘোড়াগুলি অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো। ঘোড়াগুলি যেখানে যেখানে যেত অর্জুন তার সেনাবাহিনীর সঙ্গে তার পিছু পিছু যেতেন। এইভাবে যজ্ঞের ঘোড়াগুলি অনেক রাজ্য অতিক্রম করল। যাদের মধ্যে অনেক রাজ্যের রাজা অর্জুনকে দেখা মাত্রই যুদ্ধ ছাড়াই হস্তিনাপুরের অধীনতাকে স্বীকার করে নেন। যারা যারা এই অধীনতাকে স্বীকার করলেন না, অর্জুন তাদের সাথে যুদ্ধ করে তাদেরকেও নিজের অধীনে করে নিলেন। এইভাবে যেতে যেতে অশ্বমেধের ঘোড়া একদিন মণিপুরে গিয়ে হাজির হলো। ওই সময়ে মণিপুরের রাজা অর্জুন এবং চিত্রঙ্গদার পুত্র বব্রুবাহন ছিল। বব্রুবাহন যখন শুনলেন তার পিতা তার রাজ্যে পা রেখেছেন, তখন তিনি অর্জুনের আপ্যায়নের জন্য রাজ্যের সীমায় পৌঁছালেন এবং পিতাকে দেখা মাত্রই তিনি স্বাগত জানালেন। কিন্তু অর্জুন তাকে আটকে বললেন, এই সময় আমি তোমার পিতা নই, বরং হস্তিনাপুরের একজন প্রতিনিধি। এই কারণে নিয়ম অনুসারে তোমার উচিত আমার সাথে যুদ্ধ করা। ঠিক ওই সময় অর্জুনের আরেক স্ত্রী উলফি সেখানে হাজির হলেন এবং তিনিও বব্রুবাহনকে পিতার আদেশ পালন করার জন্য বললেন। উলফি বললেন, যদি তুমি যুদ্ধ না করো তাহলে সেটা তোমার পিতার অপমান হবে। মাতার আজ্ঞা পাওয়ার পর বব্রুবাহন পিতার সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। এবার অর্জুন আর বব্রুবাহনের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হলো। অনেক সময় অতিক্রান্ত হবার পরেও যখন কোনো পরিণাম বের হলো না, তখন বব্রুবাহন কামাক্ষা দেবীর কাছ থেকে পাওয়া দিব্য বাণ দিয়ে অর্জুনের ওপর প্রহার করলেন। এতে অর্জুনের মাথা ধর থেকে আলাদা হয়ে গেল এবং তিনি মৃত্যুবরণ করলেন। অর্জুনের এই অবস্থা দেখে হস্তিনাপুরের সেনারা অনেক ভয় পেয়ে গেলেন। যুদ্ধে বব্রুবাহন অর্জুনের আগে ভীমকেও পরাস্ত করেছিলেন। যখন একথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন, তখন তিনি খুবই শীঘ্রতার সাথে দ্বারকা থেকে মণিপুরের উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে অর্জুনের মাতা কুন্তি অর্জুনের মৃত্যুর খবর শুনে মণিপুরের উদ্দেশ্যে তিনিও রওনা হলেন। মণিপুরে পৌঁছে অর্জুনকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ মনে বড় ধাক্কা খেলেন। তখনই শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন অর্জুনের মৃত্যুতে দেবী গঙ্গা জোরে জোরে হাসছেন। এর মধ্যে কুন্তিও সেখানে পৌঁছালেন এবং নিজের পুত্রের মৃতদেহ কোলে তুলে জোরে জোরে কাঁদতে লাগলেন। কুন্তির কান্না দেখে দেবী গঙ্গা আর থাকতে পারলেন না। তিনি বললেন, হে কুন্তি, তুমি কেন কাঁদছ? তোমার পুত্র অর্জুন তো তারই কর্মের ফল পেয়েছে। আমার পুত্র ভীষ্ম অর্জুনকে তার পুত্রের মতন ভালোবাসত। এর পরেও এই পাপী শ্রীখণ্ডীর সাহায্য নিয়ে আমার পুত্রকে বধ করে। আমিও ওই সময় ঠিক একইভাবে কান্না করেছিলাম, যেমনভাবে তুমি আজ তোমার পুত্রের জন্য কান্না করছ। আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি, কারণ বব্রুবাহন যে কামাক্ষা দেবীর বাণ দিয়ে অর্জুনের ওপর প্রহার করে সেটি আমার দ্বারাই বব্রুবাহনকে প্রদান করা হয়েছিল। দেবী গঙ্গার মুখে এইরকম প্রতিশোধের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে গঙ্গা দেবী, আপনি কোন প্রতিশোধের কথা বলছেন? আপনি কার ওপর প্রতিশোধ নেবেন, অর্জুনের মাতা কুন্তি না অর্জুনের ওপর? আপনি একজন মায়ের ওপর প্রতিশোধ কিভাবে নিতে পারেন? দেবী গঙ্গা শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি তো জানেন অর্জুন যখন আমার পুত্রকে হত্যা করেছিল তখন আমার পুত্র নিরস্ত্র ছিল। অর্জুনের যদি এটা উচিত কাজ বলে মনে হয়
তাহলে অর্জুনকে তার পুত্র দ্বারা হত্যা করে আমি কি ভুল করেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে বোঝালেন, অর্জুন যেভাবে তার পিতামহকে বধ করেছিল সেই বধ করার কৌশল ভীষ্ম পিতামহ আগের থেকেই অর্জুনকে শিখিয়ে দিয়েছিলেন। কারণ পিতামহ জানতেন তিনি বেঁচে থাকলে পাণ্ডবদের জয় অনিশ্চিত, তাই তিনি ঠিক করেছিলেন তিনি এই যুদ্ধ থেকে সরে যাবেন। তাই তাকে বধ করার কৌশল অর্জুনকে তিনিই শিখিয়ে দেন। অর্জুন তো বব্রুবাহনকে আটকেছিলেন, তিনি তো পাল্টা বব্রুবাহনকে আক্রমণ করেননি। অর্জুন তো কামাক্ষ্যা দেবীর দিব্যবান এবং আপনার মাহাত্ম্যকে বাড়িয়ে তুলেছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে দেবী গঙ্গা চিন্তায় পড়ে গেলেন এবং শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন এই অবস্থা থেকে বাইরে আসার। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে তার প্রতিজ্ঞা ফিরিয়ে নেবার জন্য আবেদন করলেন। তখন দেবী গঙ্গা অর্জুনের মাথা পুনরায় ধরের সাথে জোড়া লাগানোর কৌশল বলে দিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় স্ত্রী এবং বব্রুবাহনের সৎমা উলফির দ্বারা প্রাপ্ত নাগমণির সাহায্যে অর্জুনকে পুনরায় জীবিত করলেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।